मैं सोच रही आज हमें उठी उठबे की बोल भवतोष विपदे दिने तुम्हें जे भावे पाशे एसे दाड़ाओ তোমাকে তো ধন্যবাদ দেওয়ার কোনো মানে হয় না 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 একই বলছিলেন শ্বশুর আসলে নার্সিং হোম থেকে একটা জরুরি ফোন এলো আমাকে এখনই একবার যেতে হবে না তাহলে যাও 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 গাকবাবা কি হলো না দাদাই তুমিও তো বলছিলে কোথায় বেরোবে ছোটদা ভাইয়ের জন্য হ্যাঁ বেরোবো মানে একটা ফোন এলে বেরোবো সায়নের কোনো খোঁজ পেয়েছেন শানুর কোনো খবর পেয়েছো না ঠিক তা নয় মানে একটা ফোনের অপেক্ষায় আছি যদি ভালো খবর পাই তাহলে তো আমাকে বেরোতেই হবে তাই না কিন্তু তুমি আর দেরি করো না ভবতোষ পৌঁছে যা ওকে পৌঁছে দিয়ে হ্যাঁ হ্যাঁ আমি উঠে আসবো কিরে হ্যাঁ তুই সিঁড়িতে একা একা দাঁড়িয়ে কাঁদছিস দেখো দেখো সবাই দেখো চাটুজ্জে বাড়ির অতিথি চাটুজ্জে বাড়ির দুঃখে তার চোখ দিয়ে জল পড়ছে ঝরঝর করে জল পড়ছে কাঁদিস দাদা শানু তো আবার ফিরে আসবে তো ফিরে আসবে শানু ফিরে আসবে নন্দিনী ফিরে আসবে তারপরে আমাদের সেই রুমন রুমন ফিরে আসবে আমার এমকিউ ফিরে আসবে সবাই ফিরে আসবে যারা যারা বাড়ির বাইরে আছে সব বাড়িতে চলে আসবে এই বাড়িটা তখন একেবারে হাসিতে গল্পে আলোয় ঝলমল করে উঠবে আবার আগের মতন খুব খুব আনন্দ দেখো দেখে যাও কে কাঁদছে তোমাদের জন্যে